ফিক্সাল ট্যাপ কিন্তু পেমেন্ট দিয়ে দিচ্ছে ক্লেম করলে কিন্তু আপনি টোকেনগুলো হাতে পেয়ে যাবেন তবে ক্লেম করলে হবে না যখন এখানে ক্লেম করবেন এই টোকেনগুলো কিন্তু ফাও ফাও চলে যাবে বাট আপনি কিন্তু পেমেন্ট পাবেন না আর এখানে সঠিক অললেকটি কানেক্ট করতে হবে এবং অললেট এখানে সঠিক কানেক্ট

সর্বপ্রথম আপনার মূল কথা হবে এখান থেকে ক্লাইম করার জন্য আপনাকে অবশ্যই কানেক্ট করতে হবে এবং সঠিকভাবে ক্লেম করার আগে সর্বপ্রথম আপনি থেকে সরাসরি এর উপরে ক্লিক ক্লিক করবেন করবেন যখনই এখানে ড্যাশবোর্ড অপশন চলে আসবে এই ড্যাশবোর্ডের উপরে একটি ক্লিক করে দিবেন তবে ড্যাশবোর্ডে আসার আগে আপনি আগে এইগুলোকে জেন্ডার তারপরে এখানে আপনার কান্ট্রি এই দুটোকে সিলেক্ট করে নিতে পারেন জেন্ডার উপরে ক্লিক করলে এখান থেকে জাস্ট এই যে জেন্ডার উপরে ক্লিক করে আপনি ছেলে নাকি মেয়ে সেটা দিয়ে দিবেন আমি সেলে জাস্ট সেক্ষেত্রে এখান থেকে আমার এরিয়াটা দিয়ে দিব এবং এখানে কান্ট্রিটা বাংলাদেশ দিয়ে দিব তো এইভাবে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে কান্ট্রিটা সিলেক্ট করে সহায় সেভ করে দেবেন জাস্ট এতটুকুই জাস্ট দেওয়ার পর পরই আপনার এই যে ড্যাশবোর্ড অপশন এই ড্যাশবোর্ড অপশন এর উপরে একটি ক্লিক করে দেবেন ড্যাশবোর্ড অপশন এ উপরে যখনই ক্লিক করে দিবেন এখানে কিন্তু আপনার গো টু রেজিস্ট্রেশন নামে একটু অপশন আসবে এই গো টু রেজিস্ট্রেশন অপশন উপরে একটা ক্লিক করে দিলে এখানে একটা ইমেল চাইবে আপনাকে যদি ড্যাশবোর্ডের ভিতরে লগ ইন করে না থাকেন তাহলে এখানে একটি ইমেল দিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে ইমেলটি দেওয়ার পর পরই চিহ্ন দিয়ে সাইন আপ এর উপরে ক্লিক করলে কিন্তু ইমেল একটি কোড যাবে তো ইমেল এই কোডটি অবশ্যই আপনাকে এখানে বসাতে হবে এই কোডটি অবশ্যই আপনাকে দিতে হবে এখানে কোডটি দেওয়ার পর এখানে আপ করলে দেখতে পাবেন এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে অলরেডি এখান থেকে সর্বপ্রথম এখান থেকে দেওয়ার সাথে দেখবেন এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়েছে আর অলরেডি এখানে দেখতে পেয়েছেন ফিক্সিফাইড টোকেন কিন্তু আমাদের শো করতেছে আর এখানে ফিক্সিফাইড টোকেন শো না করলে অবশ্যই আপনাদের এখানে শো করবে জাস্ট এখান থেকে আপনাদের কাজ থাকবে একটু নিচে দিকে যাওয়া এবং এখানে দেখতে পাবেন অনেক অপশন এখানে শো করতেছে জাস্ট এখান থেকে এই অপশনটার উপরে একটি ক্লিক করে দেওয়া এই অপশন উপরে ক্লিক করা দেখতে পাচ্ছেন অয়েল কানেক্ট অয়েললেট এবং এখানে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু টন অয়েললেট জাস্ট আপনাকে কি করতে হবে কানেক্ট অয়েলেট এর উপরে একটি ক্লিক করতে হবে কানেক্ট অয়েলেট এর উপরে ক্লিক করলে উপর দেখবেন মেটা মাক্স অবশ্য খবরদার এখন কোথাও ক্লিক করবেন না জাস্ট আপনাকে ভেবেচিন্তে ক্লিক করতে হবে একটা ভুলের জন্য কিন্তু টোকেন পাবেন না আপনি জাস্ট এই যে অয়েল এগ কানেক্ট এই অপশনটার টার উপরে একটি ক্লিক করে দিবেন এটার উপরে যখনই ক্লিক করে দিবেন দেখতে পেয়েছেন অনেকগুলো অয়েল লেক এখানে নিচের দিকে আসতে হবে জাস্ট এখান থেকে সিলেক্ট অয়েললেট এই যে সিলেক্ট অয়েললেট অপশনটা এটার উপরে ক্লিক করে এখানে দেখতে পেয়েছেন মিটা মার্কস অপশন আছে মিঠা মার্কসের উপরে একটি ক্লিক করে দিবেন জাস্ট মিটা মার্কসের উপরে যখনই ক্লিক করে দেবেন দেখবেন এখানে আপনার মিটা মার্কসের যে অয়েল লেকটা আছে সেটা চাইবে সেটা আপনি এখান থেকে কনফার্ম করে দিবেন জাস্ট মিটা মার্কসের যে অয়েলেকটা আছে অয়েলেকটা কিন্তু সাথে সাথে এখানে সেট হয়ে যাবে এবং কনফার্ম অপশান অপশন আসবে কনফার্ম করে দিলে কিন্তু আপনার মিটামার্ক্স এর অল এখানে সেট হয়ে যাবে আর যখনই পিক্সেল ট্যাবের ভিতরে মিটামার্ক্স এর অল সেট হয়ে যাবে অর্থাৎ এখান থেকে কিন্তু আপনার ইথোরিয়ামের যে আছে সেটাকে কিন্তু অবশ্যই আপনাকে কপি করতে হবে এই যে দেখেন মিটামার্কস কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে জাস্ট একটু অপেক্ষা করেন দেখেন কানেক্ট টু মিটামার্ক্স জাস্ট অ্যাকাউন্ট কিন্তু একটু ওয়েট করতে হবে কারণ নেট সমস্যা জাস্ট এখানে দেখতে পেয়েছেন আপনার এখানে জাস্ট কানেক্ট অপশনের উপরে ক্লিক করে দিবেন তো কানেক্ট অপশনের উপরে ক্লিক করে দিলে মেটামাক্স কানেক্ট কিন্তু অলরেডি হয়ে গেছে তো এইখানে দেখতে পাবেন আপনাদের একটা অপশন চলে আসবে জাস্ট একটু অপেক্ষা করবেন এই যে এইখানটাতে আপনারা আবার যদি একটা ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা কিন্তু আপনার বোর্ড যেটা আছে আর্টিকেল অর্থাৎ আমাদের টেলিগ্রাম ড্যাশবোর্ডে জাস্ট ওই ড্যাশবোর্ডে কিন্তু এই অলেক টা কিন্তু অবশ্যই আপনাদেরকে বসাতে হবে তা নাহলে আপনি কিন্তু পেমেন্ট পাবেন না জাস্ট এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন দিলে এখানে কপি সেকশন আসবে জাস্ট এটাকে আপনারা কপি করে নেবেন কপি করার পরে আপনারা এখান থেকে ব্যাক বাটনে বাইরে যাবেন জাস্ট এভাবে ব্যাক বাটনে বাইরে গিয়ে আপনারা আবারও চলে আসবেন আপনাদের যে টেলিগ্রাম বোর্ড ছিল সেই টেলিগ্রাম বোর্ডে চলে আসবেন টেলিগ্রাম বোর্ড আসার পর পরই আপনারা এখানে দেখবেন আপনাদের উপরে একটা অপশন আছে ওয়ালেট অপশন জাস্ট এই ওয়ালেট অপশন উপরে ক্লিক করে দিলে এখানে একটি অপশন আসবে ক্রিয়েট এ নিউ ওয়ালেট জাস্ট ক্রিয়েট এ নিউ ওয়ালেট এটার উপরে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে যেহেতু এখানে আমাদের মিটামাক্ক এর কোনো অপশনই নাই জাস্ট দেখতে পেয়েছেন মিটামাক্ক এর কোনো হদিশি কিন্তু এখানে পাচ্ছি না তার জন্য কি করতে হবে এখানে আপনার আদার্স যে ওয়ার্ল্ড অপশন আদার্স এর উপরে ক্লিক করে এখানে আমরা পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর পয়েন্টে নিচের দিকে আমরা একটা অপশন দেখতে পাবো জাস্ট দেখতে পাচ্ছেন এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেব অপশনটার উপরে যখনই ক্লিক করব এখন এটাকে আমাদের মেন ওয়াইলট করতে হবে এই যে মেটা মার্কস এবং ড্যাশবোর্ড এবং যে ওয়ার্ল্ড এটাকে আমাদের মেন ওয়াইলট করতে হবে তার জন্য দেখতে পাচ্ছেন এই যে অলেক্ট দেখতে পাচ্ছেন মেনটা চলে গেছে যদি না হয় যদি এখানে আরেকটা অলেক্ট শো করে তাহলে কি করবেন এই অপশনটার উপরে টাস্ক করবেন অর্থাৎ মেটামार्क যেটা অ্যাড করছেন অলেক্ট এটার উপরে একটা টাস্ক করে দিবেন টাস্ক করে এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে মেন অলেক্ট লেখা এটার উপরে ক্লিক করে দিলে অলেক্ট তে এরকম মেন অপশন এই মেন অপশন যে অলেক্টটা আমরা অ্যাড করছি এটা মেন অপশন লেখা শো করবে এখন মূল কথা বলতে যে আমরা বাইরে চলে গেলাম গেলে এখন আমাদের কি করতে হবে ভাই এখন আপনাদের একটাই কাজ সেটা হচ্ছে লেভেল লেভেল আপ আপ করা করলে আপনি ক্লেম করতে পারবেন আর লেভেল আপ যদি না করেন তাহলে কিন্তু ক্লেম করতে পারবেন না তার কারণ হচ্ছে লেভেল আপের উপরে এখন পেমেন্ট দিচ্ছে যাদের শুধুমাত্র আহ একটা লেভেল আপ আমি অলরেডি দেখিয়েছিলাম প্রায় পাঁচ লেভেল বা পাঁচ লেভেল থেকে সাত লেভেল আছেন তারা কিন্তু শুধুমাত্র তিনশো বা দুইশো তিরিশ টোকেন পাচ্ছে অর্থাৎ পিক্সি পাচ্ছে এবং এইখানটাতে পেমেন্ট কিন্তু এখন দেয় নাই আপনারা যারা ভাবতেছেন ভাই পেক্সেল ট্যাপ কি পেমেন্ট দিয়ে দিচ্ছে না ভাই এখনো পর্যন্ত পেক্সেল ট্যাপ পেমেন্ট দেয় নাই শুধুমাত্র মিটা ম্যাক্স এর এটা কালেক্ট করতে হবে এবং এই ক্লেম করে নিতে হবে ক্লেম করলে আপনি কিন্তু দুইশো তিরিশ পিক্সি বা পাঁচ হাজার পিক্সি ফাই এই যে অড মিনিংটা আমি দিয়েছিলাম এই অনুযায়ী কিন্তু লেভেল আপ করতে পারলে আপনি কিন্তু এখান থেকে ক্লেমটা করতে পারবেন ক্লেম করে মিটা ম্যাক্স এর ভিতরে যে ইথোরিয়াম আছে ওখান থেকে আপনি ডলার নিতে পারবেন পরবর্তীতে নেক্সট নেক্সট বাই আপনি ভিডিও পাবেন তবে এখানে কথা হচ্ছে জাস্ট আপনাকে অবশ্যই লেভেল আপ লেভেল করতে হবে আর একটি কথা আপনি যে টোকেন পেয়েছেন কি না সেটা কিভাবে বুঝবেন আর ক্লাইমটা আমি পরে দেখিয়ে দিচ্ছি কিভাবে মূলত ক্লাইম করবেন এবং এইখানে আপনার নেক্সট স্টেপে এসে ক্লাইম না হতে ক্লিক করে কিভাবে ওয়ালেট কানেক্ট করে দিবেন তো জাস্ট এখান থেকে আপনার কাছ থেকে প্রোফাইল সেকশন আবারও একটি ক্লিক করে দেওয়া একটি ক্লিক করে দিলে একটু লোডিং নেবে দেখতে পাবেন আপনাদের সামনে পুরোপুরি ড্যাশবোর্ড টা ওপেন হবে এটা কিন্তু আমার প্রোফাইল এবং এখানে দেখতে পাবেন যদি আপনার এখানে পিকজিফাই শো করে তাহলে টা কিন্তু আপনি এখানে টোকেন পেয়ে গেছেন অলরেডি ছয়শো পঞ্চাশ তো জাস্ট এটা কিন্তু আমার প্রোফাইল জাস্ট আপনারা কি করবেন থ্রি ডট মেনু অপশনে একটি ক্লিক করে দেবেন থ্রি ডট মেনু অপশনে ক্লিক করলে এখানে কিন্তু ট্রাক্স নামে একটা অপশন পাবেন তার নিচে একটা অপশন পাবেন মানি অপশন অর্থাৎ এখানে কিন্তু স্টক অর্থাৎ আমরা ভাষায় বাংলা ভাষায় বুঝি মানি স্কল জাস্ট এটার উপরে ক্লিক করলে দেখতে পেয়েছেন আমরা কিন্তু জিরো পিক্সে পাই অর্থাৎ আমাদের কিন্তু কোনো প্রকার পিক্সিফাই শো করায়নি কেন শো করেন এইখানে অনেকে জিরো পিক্সিফাই দেখতে পারেন তো এটার ব্যাপারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি জাস্ট এখানে স্টার্ট নাও এখন দেখতে পেয়েছেন পাঁচ হাজার অর্থাৎ প্রায় পাঁচ লাখের মতো রয়েছে তো এইখানে মূল কথা হচ্ছে আপনাদের যদি জিরো পিক্সি আগে থাকে তাহলে একটু অপেক্ষা করবেন এবং একটু ব্যালেন্স 00 যদি দেখা একটু লোডিং নেবে নেওয়ার পরে আপনাদের কিন্তু এইখানে পিক্সে ফাইভ টা দেখাবেন না তার কারণ হচ্ছে আপনি কিন্তু এর ভিতরে না এর ভিতরে একটু এই যে ছয় দিন পরে কিন্তু বেলা আহ ব্যালেন্সটা পেয়ে যাবেন তার কারণ এটা কিন্তু পাঁচ থেকে ছয় দিন সময় নিচ্ছে বাংলাদেশ কান্ট্রিতে যারা আছে তার কারণ আমি কিন্তু এখন ক্লেম করিনি ক্লেম করার পরই কিন্তু এটা দেখাতে পারে তো জাস্ট আমার কাজ থাকবে এখান থেকে অলরেডি ছয়শো পঞ্চাশটা পিক্সিফাই কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি তো আমার কাজ থাকবে এখান থেকে বাইরে যাওয়া জাস্ট এখান থেকে আমি যখন বাইরে যাবো এখন ক্লেম অপশনে ক্লিক করে দেবো ক্লেম অপশনে নেক্সট সেটা ক্লিক করবো জাস্ট আমরা ক্লেম অপশনে একটি ক্লিক করে দেবো কংগ্রাচুলেশন ক্লেম অপশনে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের সেই ওয়ালেটটা এখানে বসাতে হবে যেটা আমরা পেস্ট করেছিলাম ওটা বসিয়ে দিলাম জাস্ট বসানোর সাথে সাথে এখানে কিন্তু আমাদের এখানে অ্যালোয়েসটা ওপেন করতে হবে অর্থাৎ এখানে যে টিক ছিল টিক ওপেন না করলে কিন্তু এটা আসবে না ঠিক আছে ক্লেম অপশনটা কিন্তু আসবে না এই টিক চিহ্নটা অবশ্যই আপনাকে ওপেন করতে হবে ওপেন করার পর আমরা যেহেতু মেটামাক্স এর ইথেরিয়াম এর যে কোডটা আমরা এখানে বসিয়েছি জাস্ট এখান থেকে আপনি যদি বুঝতে না পারেন তাহলে কি করবেন জাস্ট এটাকে আপনারা কেটে দিবেন জাস্ট কেটে দিয়ে আপনার সরাসরি অবশ্য আপনাদের মেটামার্কস অল একটি কানেক্ট করতে হবে তো আমরা সরাসরি কি করব মেটামার্কস এর ভিতরে চলে আসব আসার পরে আমাদের ফোনে লকটা দিয়ে দিব, দেওয়ার পরে মেটামার্কস এর ভিতরে যে ইথোরিয়াম যে রিসিভড অপশন আছে অর্থাৎ রিসিভ অপশনে গেলে আমাদের যে একটা দেখতে পাচ্ছেন এই যে সাইনিং অপশন অলরেডি চলে আসছে তার জন্য আমরা এখন সাইনিং করতে চাচ্ছি না তার জন্য ক্যান্সেল দিয়ে দিলাম এখন আমরা সাইনিং করেও নিতে পারি তো ইথেরিয়ামে ক্লিক করে দিলাম ইথেরিয়ামে ক্লিক করলে রিসিভড অপশন পাবেন নিচের দিকে এই যে রিসিভড অপশন এই রিসিভড অপশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের যে এই যে কপি অপশন এই কপি অপশন উপরে একটি ক্লিক করে দিবেন রিসিপ্ট অপশানে ক্লিক করে কপি অপশানে ক্লিক করলে এখানে চলে যাবেন এবং এইখানে এটাকে পেস্ট করে দিবেন ঠিক আছে সরাসরি এটা পেস্ট করে দিবেন পেস্ট করে চিহ্নটা তুলে দিবেন টিক চিহ্নটা তুলে জাস্ট এখান থেকে ক্লেইম এটার উপরে একটি ক্লিক করে দিবেন যখনই ক্লিক করবেন জাস্ট এতটুকুই শেষ আপনার আর কোনো কাজ নেই দেখতে পেয়েছেন আমাদের কংগ্রেচুলেশন জানিয়েছে আমাদের কিন্তু বেনিফিটটা দিয়ে দিবে জাস্ট এখানে গো টু টুক এর উপরে ক্লিক করে দিবেন এখন দেখতে পাবেন ওইখানে কিন্তু আমাদের জিরো জিরো ফিক্সি ফাই ছিল এখন দেখতে পেয়েছেন প্রায় দুইশো তিরিশ ফিক্সি ফাই কিন্তু আমরা পেয়ে গেছি তো দুইশো আহ

করার পরে আপনি এদের কার্যক্রম সম্পূর্ণ করার পরে যে ব্যালেন্সের মানে এই কিন্তু এখনো অনেক বহুত দেওয়ার অনেক বাকি আছে তার কারণ এরা সম্পূর্ণ বসিয়ে উঠবে লাস্ট চলে যাওয়ার সময় মাইনিং প্রজেক্ট শেষ করে আপনাদেরকে পেমেন্ট দিয়ে তারা কিন্তু যাবে এক এক করে পেমেন্ট দিবার এক এক করে যদি আপনি পেমেন্ট নিতে যান তাহলে কিন্তু তারা নব্বই পার্সেন্ট রেখে দিবে বাকি দশ পার্সেন্ট আপনাকে পেমেন্ট করবে আর বাকি দশ পার্সেন্ট নিয়ে কিন্তু আপনার পানি গরম হবে না তার কারণ একশো টাকা দিলেন দম্বই টাকা তারা নিয়ে দিবে দশ টাকা আপনাকে দিবে এই আমি বলবো এখন কেউ মানে ক্লেম করেন না ক্লেমটা রেখে দেন কারণ কাজে লাগবে একসাথে আপনার একবারে টোকেন গুলা ক্লাইম করতে পারবেন কারণ এখনো কিন্তু এই ব্যালেন্সের টোকেন গুলো দিয়ে নেই শুধুমাত্র লেভেল এত টোকেন গুলো দিয়েছে তো এই জন্য বলবে এখন একটা ট্রান্সফার করার দরকার নাই জাস্ট এই যেভাবে আছে এইভাবে থাক ব্যক্তিগত ভিডিও আমি অলরেডি নিয়ে আসবো আর আপনারা জানেন আমাদের চ্যানেল আপডেট ভিডিও পাওয়া যায় তো এখানে মূল কথা বলবো ব্যালেন্সের অ্যামাউন্টটা কিন্তু তারা এখনো দেয় নাই তো মূলত এইখানে একই ওয়ালেট আপনাকে কানেক্ট করতে হবে আমি যে কাভাবে কান ওয়ালেট দেখিয়েছি আর এখানে মিটা মার্কস আপনারা যদি না বুঝতে পারেন তো অবশ্যই প্লে স্টোরে এসে সার্চ করবেন মিটা মার্কস জাস্ট এখানে এসে আপনারা যদি সার্চ করেন মিটা মার্কস বা টাস্ট টয়লেট এরকম মিটা মার্কস জাস্ট जस्ट मीटा मार्क्स এভাবে আপনারা সার্চ করবেন জাস্ট আপনারা এভাবে জাস্ট মিটা মার্কস বলে সার্চ করলে আপনারা এখানে পেয়ে যাবেন ওয়ালেটটি এই ওয়ালেটকে আপনারা অবশ্যই ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে জাস্ট একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা যে 12 ডিজিটের পাসওয়ার্ড ওইটাকে আপনারা কপি করে রাখবেন ওটা কিন্তু স্ক্রিনশট হবে না ওটাকে কপি করে রেখে দিবেন পরবর্তীতে কাজে লাগবে তো এইভাবে আপনারা ক্লেম করবেন আরেকটা কথা যারা ক্লেম করতেছেন না এই যে আপনার পিক্সেল ট্যাব বা পিক্সেল ভার্সেস এসে ক্লেম করতেছেন না ডেলি কম্বো নিচ্ছেন না ফাইটার করছেন না ভাই বহুত বড় ক্ষতি করতেছেন আপনি নিজেকে কারণ প্রতিনিয়ত ক্লাইম করতে হবে প্রতিনিয়ত কারণ পিক্সেল ট্যাপ কিন্তু এখনো ক্লেম করা বন্ধ হয়নি ক্লেম আপনাকে করতে হবে এটা শুধুমাত্র পিক্সেল ট্যাপ বা পিক্সেল ফারসি কিন্তু আপনাকে লেভেল এর উপরে পেমেন্টটা দিচ্ছে এটা কিন্তু ব্যালেন্সের উপরে পেমেন্টটা দিচ্ছে না তো এই জন্য বলবো ভাই আপনারা ব্যালেন্সটার জন্য খেয়াল রাখুন কারণ ব্যালেন্সের উপরে প্রচুর পরিমাণ বেনিফিট আপনাকে দিবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট এজন্য ব্যালেন্স উপরে প্রফিট দিবে ব্যালেন্স এর উপরে খেয়াল রাখেন ব্যালেন্স টা কিন্তু কমাবেন না কারণ এইখান থেকে আপনাকে ক্লেম করবে আর এটা তো শুধুমাত্র পিক্স ভাই এটা শুধুমাত্র আপনাকে ক্লাইম দিছে আপনার কত হয়েছে আপনি কত পার্সেন্ট আসেন তার জন্য তো আশা করছি বুঝতে পারছেন আজকের ভিডিওটা অনেক ভিডিও আছে আরেকটা কথা ভাই আমাদের ভিডিও গুলো দেখে দেখে চলে যান বাট সাবস্ক্রাইব ক্লিক করে না এখন একটা সাবস্ক্রাইব করুন আপনার একটা সাবস্ক্রাইবার আমরা আরো অনুপ্রেরণা হয়ে নতুন নতুন আপডেট ভিডিও আনার চেষ্টা করবো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কিন্তু অল করে রাখবেন আর নতুন নতুন আপডেট জানার জন্য আপনার টেলিগ্রাম এসে সার্চ বার অপশনে সার্চ করে সার্চ করবেন আরফার টেকন অবশ্যই আমাদের এইখানে কিন্তু নতুন নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন পিকসি বা বিভিন্ন কম প্যাকেজ গুলা বা বিভিন্ন কার্ড কারেন্সি কোড গুলা সবগুলো এখানে পেয়ে যাবেন তো আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো একটি ভিডিও আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে আপনার কাছে